আসানসোলের বার্নপুরের এক স্কুল শিক্ষককে অনৈতিকভাবে বদলি করার প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এদিন স্কুলে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে বার্নপুরের শান্তিনগর স্কুলে। জানা গিয়েছে, স্কুলের ওই শিক্ষক অমিতাভ গোড়াইকে পুরুলিয়ার ডোবদহা স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। অভিযোগ, কোনো কারণ না দেখিয়ে বদলি করা হয়েছে অমিতাভ বাবুকে। এদিন সকাল থেকে স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখিয়ে বন্ধ করে দেয় স্কুলের পঠন পাঠন। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, অমিতাভ গোড়াইয়ের বদলিতে স্কুলের ব্যাপক ক্ষতি হবে, কিন্তু কি কারণে তাকে বদলি করা হয়েছে তা তিনি জানেন না। স্টুডেন্টদের কাছে তো খুবই প্রিয়, গার্জেনদের কাছেও খুব প্রিয় এবং আমাদের কাছেও সবার খুবই প্রিয়। খুব কাজের ছেলে, অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ টিচার, সব দিকের কাজের আছে। সেই জন্য আমাদের সত্যি কথা আমরা বলতে গেলে স্কুলে ভীষণই ক্ষতি হবে, খুবই বাচ্চাদেরও ক্ষতি হবে, আমাদের স্কুলে সব দিক দিয়ে ক্ষতি হবে। হ্যাঁ, আমি সকালে এসেই আমি আমাদের শিক্ষা বন্ধু যে আছেন ওনাকে আমি ফোন করেছিলাম। অন্যদিকে এক অভিভাবক বলছেন, কাকসা স্কুল থেকে একজনকে 31-1-2019 ওনাকে নিয়ে আসা হয়েছে। এখানে একজন ভালো টিচার ছিলেন, লোকাল, সব দিক দিয়ে সুযোগ সুবিধা, অমিতবাবুকে অমিতবাবু বড়াই, ওনাকে এখান থেকে হঠাৎ ট্রান্সফার করা হলো কেন আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না কী কারণে। উনি কি এখানে লোকাল টিচার থাকতে কি সুবিধা হতো না এখানকার স্টুডেন্টদের ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে রেগুলার স্কুলে উপস্থিত হওয়া এবং একজন ভালো টিচার যেগুলো স্টুডেন্টদের ভালো চোখে দেখা হতো তাদের দায় দায়িত্ব নিতেন, ওনাকে ট্রান্সফার করে দেওয়াটা আমরা খুবই দুঃখজনক ব্যাপার। তো এখন আপনারা কী চাইছেন? আমরা চাইছি আবার এখানে শান্তিনগর স্কুলে ফেরত চাই। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।